ग्लोब न्यूज निवेदन करछे पेट मल एंड मार्फी वेटरनरी हॉस्पिटल नमस्कार आपनारा देखछेन ग्लोब टीवी सबार पाशे सबार साथे ग्लोब न्यूजे आपनादेर सकलके स्वागत जानाई आमी श्रेयशी आछि आपनादेर साथे देखे नेब आजकेर हेडलाइन्स पांडवेश्वरे तृणमूलेर अंचल सभापतिर बाड़ी लक्ष्य करे बोमाबाजी बसिरहाटे निखोज मत्स्यजीवीर देह उद्धार हिंगलगंजे डाशा नदीर जल छापिए विस्तीर्ण एलाका प्लावित परीक्षा लब्ध भावे बस चलाचल शुरू हलो आसानसोल सह पश्चिम बर्धमाने परिवेश सचेतनतार प्रसारे हावड़ा श्यामपुरे सप्ताह व्यापी सैनिटाइजेशन और वृक्षरोपण कर्मसूची पालित हलो चुचुड़ार पर एबार बलागड़ सड़क पथे अफिस यात्रीदेर परिसेवाय एलो राज्य सरकार पूर्व बर्धमाने पशुपालने विपत्तिर सम्मुखीन कृषकरा मालदाय बासे गादागादी परिजयी श्रमिकेर पुलिसेर संगे बचसा घटना के केंद्र करे करोना वायरस मोकाबिलाय सहायता करते चीनेर 10 सदस्य एलो बांग्लादेशे नजर राखछि विस्तारित खबरे पांडवेश्वरे तृणमूल अंचल सभापतिर बाड़ी लक्ष्य करे बोमाबाजी रविवार पश्चिम बर्धमान जिलार पांडवेश्वरे तृणमूलेर अंचल सभापतिर बाड़ी लक्ष्य करे बोमाबाजी रविवार पार्टी अफिस बंध करार पर बाड़ी फेरार किछुक्षणेर मध्ये दुष्कृतीरा तार बाड़ीर सामने बोमाबाजी करे बोले अभियोग तृणमूल नेता अजय धीवरेर रविवार रात 10:30 नागाद एई घटनाटी घटेछे बोले जाना जाच्छे खबर पेये घटनास्थले पौंछाय पांडवेश्वर थानार पुलिस रविवार एई घटनार जेरे व्यापक उत्तेजना छड़िये पड़ेछे एलाकाय तो मने होच्छे जे आमाके माने आमि जोदि मोटरसाइकेल निये आसतम तो देरी होइते पारे বাড়িতে মানে কাবাট খুলতে ইয়ে করতে হরেন মারতে দেরি হইতো যার মোটরসাইকেল না নিয়ে আসার জন্য আমার মনে হচ্ছে আমি বেঁচে গেছি পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব টিভি বসিরহাটে নিখোজ মৎস্যজীবী দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বসিরহাট মহকুমার টাকি পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকার ঘটনা গত শনিবার সকালবেলায় সুধাংশু ঘোষ বছর 65 এই মৎস্যজীবী ইছামতী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোজ হয়ে যায় হাসনাবাদ থানায় নিখোজ ডায়েরি করে মৎস্যজীবীর পরিবার তারপর গতকাল সারা দিন রাত ইছামতী নদীতে জাল ফেলে মৎস্যজীবীকে খোঁজার চেষ্টা করলে তাকে খুঁজে পাওয়া যায় না আজ দুপুরবেলা ভারত বাংলাদেশ সীমান্তের রাজনগর গ্রামের ইছামতী নদীর ডক ঘাটে ওই মৎস্যজীবীর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পরিবারের লোককে খবর দিলে পরিবারের লোক থেকে জানা যাচ্ছে গতকালকে নিখোজ হওয়া মৎস্যজীবী সুধাংশু ঘোষের মৃতদেহ উদ্ধার হয় ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা এই বিষয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ তারপর সকালবেলা 5টার সময় নেমেছি 5টা থেকে প্রায় 9টা পর্যন্ত খুঁজেছি খুঁজে পেয়েছি কি করতে এসেছিল এখানে মাছ ধরতে এসেছিল মাছ ধরতে এসে জালে বেদিকে পড়ে গেছিল উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব টিভি হিঙ্গলগঞ্জে ডাশা নদীর জল ছাপিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত পূর্ণিমার ভরা কোটাল নদীর জল বেড়ে গিয়ে গ্রামে ঢুকেছে জল হু হু করে নতুন করে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের দিন দিন আতঙ্ক বেড়েই চলছে ওই অঞ্চলের মানুষ তারা জানেন না কবে আবার স্বাভাবিক জীবনে তারা ফিরবেন বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ থানার পাটলি থানপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মহিষপুকুর এলাকায় এখনও জলমগ্ন ডাশা নদীর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত কয়েকশো পরিবার ঘর ছাড়া তার মধ্যে পূর্ণিমার ভরা কোটালে নদীর জলের স্তর বেড়ে গিয়ে বাঁধ ছাপিয়ে পাটলি খানপুর শিমুলতলা ও মহিষপুকুর সহ নতুন করে গ্রামে নোনা জল ঢুকছে একদিকে আমফানের 18 দিন কেটে যাওয়ার পরেও এখনো বহু গ্রাম প্লাবিত তারপরে নোনা জল ঢুকে আরো বিপদের মুখে পড়ছে সুন্দরবনের মানুষ নোনা জলে ছড়াচ্ছে জলবায়ু রোগ একদিকে শৌচালয় ডুবে রয়েছে অন্যদিকে অসুবিধায় পড়ছে মহিলারা তারপর পশু পাখি গবাদি পশুর মৃত্যুর কারণে জল দূষণ হচ্ছে অন্যদিকে পানীয় জলের কলগুলো জলের তলায় তলিয়ে গেছে সব মিলিয়ে জল যতক্ষণ গ্রাম থেকে না বেরোচ্ছে ততক্ষণ আতঙ্ক ত্রাস করে রয়েছে গ্রামবাসীদের টয়লেট করার জায়গাটুকু পর্যন্ত নোনা জলে ডুবে গেছে তাই যত্রতত্র মলমূত্র ত্যাগ করা হচ্ছে যার ফলে রোগের প্রকোপ বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা পাশাপাশি দ্রুত নোনা জল নিকাশি না হলে আরো বড় বিপদের মধ্যে পড়তে পারে এই অঞ্চলের মানুষজন টয়লেটের প্রচুর সমস্যা এখানে
মহিলাদের বিশেষ করে পায়খানা প্রস্রাবের সমস্যা হচ্ছে, জল যখন ভাটায় যাচ্ছে তখন কিছু কিছু যে টয়লেটগুলো আছে টয়লেটগুলো জাগছে, তখন হয়তো এ করতে পারছে বা রাতের অন্ধকারে যেতে হচ্ছে, তা না হলে কখন কোথায় হয়ে যাচ্ছে কোনো পারছে না। ঠিক আছে, খাবার জলের কি সমস্যা? খাবার জলের প্রচুর সমস্যা এখানে, খাবার জলের কলগুলো সমস্ত জলের নিচে এবং বিভিন্ন সংস্থা থেকে যে জলগুলো আসছে সেই জলগুলো মানুষ ব্যারেলে করে বা কোনো কিছুতে করে বোতলে করে নিয়ে আসছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। পরীক্ষালব্ধভাবে বাস চলাচল শুরু হলো আসানসোল সহ পশ্চিম বর্ধমানে। জেলা শাসকের সঙ্গে বৈঠকের পরেই বাস মালিকরা সিদ্ধান্ত নেয় বাস চালানোর। এরকম ভাবে আজ সকাল থেকে বাস চলাচল শুরু হয় সম্পূর্ণ জেলায়। ছোট এবং বড় বেসরকারি বাস চলছে শহরের বিভিন্ন রুটে, কিন্তু অপেক্ষাকৃত অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কম। কোনো কোনো ক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের, তবু পরীক্ষামূলকভাবে দিন কয়েক বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিন সকাল থেকেই দেখা যায় বাস চালকরা গ্লাভস মাস্ক পরে বাস চালাচ্ছে। সূত্র থেকে জানা যাচ্ছে বাস স্ট্যান্ডগুলিকে স্যানিটাইজেশন করা হয়েছে এবং প্রতিদিন স্যানিটাইজ করা হচ্ছে যাতে কোনোভাবেই করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে। বাসের মধ্যে কম যাত্রী নিয়ে সুরক্ষার সঙ্গে ভ্রমণ করাটাই এখন বাস মালিকদের চেষ্টা। তবে একই ভাড়ায় বাস চালানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বাস মালিকরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। পরিবেশ সচেতনতার প্রসারে হাওড়ার শ্যামপুরে সপ্তাহব্যাপী স্যানিটাইজেশন এবং বৃক্ষরোপণ কর্মসূচি। দীর্ঘদিন লকডাউনের পর শুরু হয়েছে আনলক ওয়ান পর্ব। করোনা অতিমারীর সংকট কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে জনজীবন। এমত অবস্থায় পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে হাওড়ার শ্যামপুরের বাছড়ি যুব সংঘ। পরিবেশ রক্ষার্থে প্রত্যেকে তারা সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। গ্রামীণ এলাকায় ফাঁকা জমিতে গাছ লাগাচ্ছে, পাশাপাশি বাছড়ি এলাকায় নিজ উদ্যোগে তারা এলাকায় স্যানিটাইজেশনের কাজও চালাচ্ছে। জীবাণুনাশক স্প্রে ছড়িয়ে এলাকার স্কুল, মন্দির, দোকানপাট, ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থান জীবাণুমুক্তকরণের কাজ করছেন তারা। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। মাত্র 299 টাকায় এক বছরের সাবস্ক্রিপশনের সাথে থাকছে আরো 2 মাস ফ্রি। তাই এখনই ডাউনলোড করুন আড্ডা টাইমস অ্যাপ। আড্ডা টাইমস মাত্র 299 টাকায় এক বছরের সাবস্ক্রিপশনের সাথে থাকছে আরো 2 মাস ফ্রি। তাই এখনই ডাউনলোড করুন আড্ডা টাইমস অ্যাপ। আড্ডা টাইমস মাত্র 299 টাকায় এক বছরের সাবস্ক্রিপশনের সাথে থাকছে আরো 2 মাস ফ্রি। চুচুড়ার পর এবার বলাগড়। সড়ক পথে অফিস যাত্রীদের পরিষেবায় এল রাজ্য সরকার। সৌজন্যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বলাগড়ের বিধায়ক অসীম মাঝির অনুরোধে সংস্থার চেয়ারম্যান অসিত মজুমদার এই পরিষেবা চালু করেন। আজ থেকে সকাল 8টায় গুপ্তিপাড়া থেকে এই বাস ডানকুনি নবান্ন হয়ে যাবে ধর্মতলায়। আবার বিকেল 5:30 পর বাস ছাড়বে ধর্মতলা থেকে। আপাতত একটি বাসই যাতায়াত করবে রোজ, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কদিন আগে নিত্য যাত্রীদের জন্য চুচুড়া থেকে 2টি বাস পরিষেবা চালু হয়েছিল। চাহিদা বেড়ে যাওয়ায় আরও 1টি বাস সেই রুটে চালু করার কথাও জানান সংস্থার চেয়ারম্যান। জেলা থেকে কলকাতায় যোগাযোগের সব থেকে সহজ মাধ্যম রেল, কিন্তু লকডাউনে এখনও তা চালানো দুরস্থ। ফলে বাস চালু হলে তা নিত্য যাত্রীদের জন্য কর্মস্থলে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গিরাত থেকে আমার সাউথ বেঙ্গলের একটা বাস ডানকুনি হয়ে নবান্ন হয়ে ধর্মতলায় গেল, কিন্তু এটা এসেছিল কালনা ডিপো থেকে। আমি বাসটা ছাড়ার পর আমার বলাগড়ের বিধায়ক অসীম মাঝি সহ বলাগড়ের যারা লোকাল নেতৃত্ব আছেন তাদের সবার সাথে দলের কার্যালয়ে বসে মানুষের চাহিদা অনুযায়ী কালনা থেকে বাস এলে অনেক লোক ভরে আসবে, আমি আমার ডিপার্টমেন্টের এমডির সাথে কথা বললাম। আগামীকাল থেকে সকাল 8টায় গুপ্তিপাড়া মনসাতলা থেকে বাস ছাড়বে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের, এবং এই বাসটা ধর্মতলা যাবে ডানকুনি নবান্ন হয়ে। আবার বিকেল 5:30 ধর্মতলা থেকে বাস ছাড়বে গুপ্তিপাড়া এসে শেষ হবে। হুগলি থেকে মনতোষ চৌধুরীর রিপোর্ট, গ্লোব টিভি। পূর্ব বর্ধমানে পশুপালনের বিপত্তির সম্মুখীন কৃষকরা।
পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা জিপির অধিকাংশ কৃষিজীবী মানুষ কৃষিকাজ ছাড়াও গবাদি পশু প্রতিপালন করেন। গবাদি পশুর প্রধান খাদ্য খড়, কিন্তু আমফান ঝড় এবং তার পরবর্তী দিনগুলি থেকে আজ অবধি দফায় দফায় এই একদিন দুদিন অন্তর মুষলধারে ঝড় বৃষ্টির ফলে কৃষকদের দফা রফা হয়ে যাচ্ছে। পলসোনা গ্রামের গোপালক কৃষকেরা ধান গাছগুলিতে ধান না থাকলেও গরুর খড়ের জন্য ধান গাছ কেটেছিল, কিন্তু প্রকৃতির তাণ্ডবে গোপালনকারী পলসোনা গ্রামের কৃষকদের গরুর খড়ের জন্য কাটা সমস্ত খড় বৃষ্টির জলে জমিতে ভাসছে এবং পচে নষ্ট হয়ে গেছে। গোপালক কৃষকরা এই অবলা জীবদের খড়ের অভাবে কিভাবে বাঁচিয়ে রাখবেন তাই ভেবে পাচ্ছেন না। পূর্ব বর্ধমান থেকে রাহুল রয়, রিপোর্ট গ্লোব টিভি। মালদায় বাসে গাদাগাদি পরিযায়ী শ্রমিকের পুলিশের সঙ্গে বচসা ঘটনাকে কেন্দ্র করে, বাসের আসনের থেকে অনেক বেশি জনকে গাদাগাদি করে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি পরিযায়ী শ্রমিকদের। মালদা স্টেশনের কাছে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। ভোর রাতের দিকে শ্রমিক স্পেশাল ট্রেন মালদায় এলে বাসে করে তাদের গ্রামে পাঠানো হচ্ছে। সরকারি নির্দেশ মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন বাসে যে কটি আসন সে কজন নিয়ে যেতে হবে, কিন্তু মালদায় এসবের পরোয়া করা হচ্ছে না বলে অভিযোগ। নিয়মিত স্টেশন চত্বর বা মালদা রথবাড়ি থেকে যে বাসে করে শ্রমিকদের পাঠানো হচ্ছে সেখানে এই নির্দেশের তোয়াক্কা করা হচ্ছে না। মালদায় করোনা আক্রান্ত ইতিমধ্যে 200 ছাড়িয়েছে, তাদের মধ্যে প্রায় সকলেই পরিযায়ী শ্রমিক, অথচ তাদেরকেই গাদাগাদি করে ছাগল কুকুরের মতো তোলা হচ্ছে বাসে। গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন রকম গ্রামে ফিরছেন তারা, ফলে সংক্রমণের আশঙ্কা প্রবল। জেলা স্বাস্থ্য দপ্তর সতর্ক করেছে পরিযায়ী শ্রমিকদের নিজেদের মধ্যে সংক্রমণের সম্ভাবনাই প্রবল, তবুও পুলিশ প্রশাসন একটা বাসেই তাদেরকে এইভাবে নিয়ে যাচ্ছে। আজ পরিযায়ী শ্রমিকরা বাসে ওঠার সময় বিক্ষোভ শুরু করে, পুলিশ বাধা দিতে শুরু করলে হয় বচসা এবং ধাক্কাধাক্কি, এরপরই আরো পুলিশ বাহিনী এসে তাদের জোর করে বাসে তোলে। দরজার কাছে গাদাগাদি করে আসনে প্রায় দ্বিগুণ সংখ্যক পরিযায়ী শ্রমিককে নিয়ে পুথুরিয়া রতুয়ার দিকে রওনা দেয় বাসটি। বলছি আপনাদের সিট ক্যাপাসিটি কত জনের আছে? 50। সেটা কত জনকে উঠানো হয়েছে? অনেক হয়ে গেছে তো, 70 জন। তো যেখানে নিয়ম করা হয়েছে যে যত সিট তত জনকে নিয়ে যাওয়া হবে, তো সেখানে এত জনকে কি করে নিয়ে যাচ্ছেন আপনি? আমাদের এখানে ব্যাপার না, এটা প্রশাসনের ব্যাপার, আমি কি করব? প্রশাসনকে জোর করে উঠাচ্ছে তা জানি না, এখন আপনারা এখানে শুনে নিন, আমি কি বলি, আপনি তো দেখতেই পাচ্ছেন। প্রায় কতজন উঠে আছে আপনার মনে হচ্ছে? 50 জনের সিট থেকে 60 জন উঠানো হয়েছে। আর তার মধ্যে কি বাকি আছে? কত দাঁড়িয়ে আছে এখানে? তো সব দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। দেখুন আপনি বলুন তো, বাস তো রয়েছে এখানে, তো সরকার থেকে তো বাস করেছে, ওরা এখন কি করবে? এখন আপনি দেখেন, আমাদের করা কিছু না, এখন প্রশাসনের ব্যাপার, আমি কি বলবো, এটা তো আমাদের কোনো ব্যাপার, আমরা তো কর্মচারী। আপনি কোথায় যাচ্ছেন? আমি পুকুরিয়া হয়েছে, এখান থেকে প্রশাসনের। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব টিভি। করোনা ভাইরাস মোকাবিলার সহায়তা করতে চীনের 10 সদস্য এলো বাংলাদেশে। নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করতে চীনের 10 সদস্যের একটি চিকিৎসক দল আজ সোমবার সকাল 11:20 ঢাকায় এসেছেন। এই দলে করোনা রোগীদের চিকিৎসা করার অভিজ্ঞতা সম্পন্ন বিশেষ চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ানরা রয়েছেন। চীনের এই দলটি ঢাকায় 2 সপ্তাহ অবস্থান করে হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, ল্যাব সহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। চীনের এই স্বাস্থ্য বিশেষজ্ঞ দলটির তত্ত্বাবধানে রয়েছে সেদেশের হাইনান রাজ্যের জাতীয় স্বাস্থ্য কমিশন। ঢাকার চীনা মিশনের রাজনৈতিক কাউন্সিলর ফেং ঝিজিয়া এক বার্তায় এসব তথ্য জানান। বার্তায় বলা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গত 20 মে বিকেলে ফোনে আলাপ করেছেন। এই দুই শীর্ষ নেতার ফোনালাপ চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। করোনা দুর্যোগ মোকাবেলায় পরীক্ষিত বন্ধু হিসেবে চীন বাংলাদেশের পাশে থেকে সহায়তা করবে। বার্তায় আরও বলা হয়, করোনা ভাইরাস মোকাবেলায় চীন বাংলাদেশকে ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে, এর মধ্যে দ্রুত করোনা শনাক্তকরণ কিট সহ চিকিৎসক সরঞ্জামও দেওয়া হয়েছে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট গ্লোব টিভি। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9831256739 এই নাম্বারে। এছাড়াও মেল করতে পারেন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই, নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।
নিউজ নিবেদন করলো পেটমল এন্ড মারফি ভেটেরিনারি হসপিটাল। পেটমল এন্ড মারফি ভেটেরিনারি হসপিটাল জিডি 94 সেক্টর 3 সল্টলেক কলকাতা 7106। বেটার হসপিটালিটি সার্ভিসেস, বেস্ট ডক্টর্স, রাউন্ড দ্য ক্লক ফেসিলিটি, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিসেস, অল ফুডস এন্ড মেডিসিনস আর অলওয়েজ অ্যাভেলেবল। কন্ট্যাক্ট নাম্বার 8013803050, 8240817590।